উপর থেকে চোখের আকৃতি দেখতে যেমন, আসলে চোখ দেখতে কিন্তু তেমন নয়। চোখের ভেতরটা দেখতে একদম গোলাকার, যেটাকে বলা হয় অক্ষী গোলক। এই গোলকের চারপাশে কিছু পেশি থাকে যেগুলোকে বলা হয় মেডিয়াল রেক্টাস মাসল। অক্ষী গোলকের উপরের দিকে একটি গ্রন্থি থাকে যেটাকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এটা মূলত অশ্রু গ্রন্থি, যেখান থেকে চোখের ফ্লুইড তৈরি হয়। অক্ষী গোলকের উপরে একটি সাদা রঙের প্রলেপ থাকে যেটাকে বলা হয় স্ক্লেরা। যদি অক্ষী গোলকের সামনে থেকে দেখেন তাহলে গম্বুজ আকারের একটি ছোট্ট উঁচু স্থান থাকে যেটাকে বলা হয় কর্নিয়া, যেটা স্বচ্ছ কাচের মতো। কর্নিয়ার পেছনে থাকে অ্যাকোয়াস হিউমার এবং তারপরেই অবস্থান করে আইরিস। এই প্রত্যেকটা অঙ্গাণু আমি আরও কিছু বলবো, তবে প্রত্যেকটা এই অঙ্গ কীভাবে কাজ করে এবং কার কাজ কী সেটা আমরা একটু পরেই জানাচ্ছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আইরিসের পেছনে থাকে চোখের গুরুত্বপূর্ণ অংশ লেন্স। এই লেন্সকে চারপাশ দিয়ে ধরে রাখে সাসপেন্সারি লিগামেন্ট। এই লিগামেন্টের সংকোচন প্রসারণের ফলেই লেন্সের ফোকাল পয়েন্ট পরিবর্তন করতে পারে এবং আমাদের চোখ মুহূর্তের মধ্যেই একটি অবজেক্টের উপর থেকে অন্য আরেকটি অবজেক্টের উপর দ্রুত সময়ে ফোকাস করতে পারে। এবং লেন্সের পরেই একটি ফাঁকা জায়গা থাকে এবং যেটি স্বচ্ছ জেলির ন্যায় অংশ দিয়ে পরিপূর্ণ থাকে, যাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এবং এই ভিট্রিয়াস হিউমারের পরেই থাকে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ যাকে বলা হয় রেটিনা। রেটিনার পেছনেই থাকে কোরিড নামক একটি কালো রঙের প্রলেপ এবং ঠিক তার পেছনেই সমস্ত স্নায়ুকে একীভূত করে একটি ক্যাবলের মতো পদার্থ থাকে যাকে বলা হয় অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ দিয়ে চোখের মধ্যে তৈরি হওয়া ছবিটা ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে মস্তিষ্কে ট্রান্সফার হয়। তাহলে এই মোটামুটি চোখের একটা সরল গঠন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হলো। এবারে আমরা চোখ কীভাবে কাজ করে, কীভাবে একটা অবজেক্ট থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমাদের মস্তিষ্কে ছবি তৈরি হয় এবং আমরা সেটা দেখতে পাই, চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আলো যখন আমাদের চোখের উপরে পড়ে তখন আলো কতটুকু পড়বে সেটা নিয়ন্ত্রণ করে আইরিস। আলো যদি খুব বেশি পরিমাণে চোখের উপর পড়ে তাহলে আইরিসের মাঝখানে থাকা পিউপিল ছোট হয়ে যায় এবং আলো যদি কম থাকে তাহলে পিউপিল বড় হয়ে বেশি পরিমাণে আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করার সুযোগ তৈরি করে দেয়, ঠিক DSLR ক্যামেরার অ্যাপাচারের মতো কাজ করে। এরপরে বস্তু থেকে আসা প্রতিফলিত আলোটি লেন্সের মধ্যে প্রবেশ করে এবং লেন্সের পেছনে রেটিনার উপরে উক্ত বস্তুর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। DSLR ক্যামেরার মধ্যেও ঠিক একই সিস্টেমে ছবি তৈরি হয়। ক্যামেরার মধ্যে বা চোখের মধ্যে প্রতিবিম্বটা সবসময় উল্টো হলেও ক্যামেরায় থাকা আইসি এবং মস্তিষ্কে থাকা একটি বিশেষ প্রক্রিয়া এই উল্টো প্রতিবিম্বকে একটি সোজা করে আমাদের সামনে উপস্থাপন করে। ক্যামেরার লেন্সের মাধ্যমে ভেতরে যে ছবি তৈরি হয় বা চোখের লেন্সের মাধ্যমে চোখের মধ্যে যে ছবি তৈরি হয় দুটোই কিন্তু উল্টো হয়। আমরা সামনে যা দেখছি সবই আমাদের চোখের মধ্যে বা ক্যামেরার মধ্যে উল্টো তৈরি হয়। ক্যামেরার মধ্যে বিশেষ এক ধরনের আইসি থাকে বা ইন্টিগ্রেটেড সার্কিট থাকে, যে সার্কিটটা এই উল্টো ছবিটাকে সোজা করে আমাদের ডিসপ্লে নিয়ে আসে। ঠিক একই রকম আমাদের মস্তিষ্কে থাকা একটি বিশেষ সিস্টেম এই উল্টো ছবিটাকে আমাদের অনুভূতিতে সোজা ছবি হিসেবে আমাদের অনুভূতি দাঁড় করায়। এবারে চোখের মধ্যে এই ছবিটা কীভাবে মস্তিষ্কে পাঠানো হয় দেখা যায়। এই চোখের মধ্যে তৈরি হওয়া আলোক প্রতিবিম্বটি ব্রেনে ইলেকট্রনিক সিগন্যাল রূপে পাঠানোর কাজ করে রেটিনা। এক কথায় রেটিনা আলোকে একটি ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করে ফেলে। রেটিনাতে স্পেশাল টাইপের দুটি কোষের ঘন জঙ্গল রয়েছে যেখানে 12 কোটি রড সেল এবং 70 লক্ষ কোন সেল থাকে যারা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ। রড সেলসগুলো আমাদের সাহায্য করে শুধু সাদা এবং কালো এবং এই সাদা কালোর বিভিন্ন সেটকে দেখার জন্য, অপরদিকে কোন সেলসগুলো ডিটেক্ট করে কালারকে। বিভিন্ন প্রকারের যত কালার আছে পৃথিবীতে কালারগুলো ডিটেক্ট করে আমাদের কোন সেল। এই কোন সেলসগুলোর জন্যই আমরা বিভিন্ন রঙকে আলাদা আলাদা করে চিনতে পারি। এদের মধ্যে প্রত্যেকটা কোষ নিজেদের মধ্যে পড়া আলোর ছোট্ট অংশকে প্রসেস করে এবং আমাদের ব্রেনের মধ্যে পাঠায়। আর আমাদের ব্রেন আলোর সেই সমস্ত টুকরোকে একে অপরের সঙ্গে জোড়া লাগায় যেটা আমরা দেখছি তার ইমেজ আমাদের মস্তিষ্কে তৈরি করে। রড কোষগুলো এত সেন্সিটিভ হয় যে একেবারে অন্ধকারেও আমরা অনেক কিছু দেখতে পাই কিন্তু অন্ধকারে আমরা রং দেখতে পাই না। এর কারণ রং বোঝার জন্য যে কোন সেলসগুলো দায়ী সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না অন্ধকারে। আর এই কোন সেলসগুলো কাজ করার জন্য অনেক বেশি আলোর প্রয়োজন হয় কারণ কালার ডিটেক্ট করার জন্য অত্যন্ত বেশি পরিমাণে আলোর প্রয়োজন হয়। তাহলে আশা করি আপনারা এই চোখের গঠন এবং চোখের কাজ কীভাবে চোখ একটা আলো থেকে প্রতিফলিত আলো যখন আমাদের চোখে এসে পড়ে সেটা প্রতিবিম্ব তৈরি হয় এবং বিভিন্ন প্রসেসে সেই আলোর প্রত্যেকটা রং প্রত্যেকটা আলোর যে প্রতিবিম্ব আমাদের মস্তিষ্কে পাঠায় এবং প্রতি সেকেন্ডে আমরা এটা সবসময় প্রতি সেকেন্ডে প্রতি মিলি সেকেন্ডে এই জিনিসটা আমাদের মস্তিষ্কে ঘটে, তাহলে বুঝতে পারছেন যে চোখ আমাদের জন্য কত বড় একটা নিয়ামক। আমরা যে রিজিক শব্দটা ব্যবহার করি এই রিজিকের মধ্যে কিন্তু চোখটাও একটা অন্যতম, কারণ এটাও একটা বিশাল বড় সম্পদ। যদি আপনার অনেক কোটি কোটি টাকা থাকে কিন্তু আপনার দুটো চোখ নেই, আপনি কিছু দেখতে পান না, তাহলে কিন্তু এটা পুরোই নিরর্থক হয়ে যাবে। তাই আপনারা ভাবছেন যে আমাদের কোনো টাকা পয়সা নেই, আল্লাহ এত গরিব বানাইলো, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এত দামি দুটো নিয়ামত দিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। এরকম বডির প্রত্যেকটা কথা চিন্তা করলেই বুঝতে পারবেন যে আপনি কত বড় বড় নিয়ামতের অধিকারী।